হ্যাঁ, প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি আমাদের এই প্রজেক্টটি কিভাবে ডিজাইন করেছি এইচএমআই, এবং এটি কিভাবে প্রোগ্রাম করেছি ডিটেলস আমরা দেখিয়েছি। এখন আমরা প্রোগ্রামটি রান করে দেখব কন্ট্রোলিং সিস্টেম কি করে কাজ করে সেটি আমরা দেখব। তো ধরি প্রথমে আমরা লাইন ওয়ানটি চালু করব। লাইন ওয়ান স্টার্ট করলাম। এখন আমরা এই লাইনে ডাম্পিং এ যদি আমরা ম্যাটেরিয়াল ওয়ান ঢালি, তাহলে সেই ম্যাটেরিয়ালটি আমাদের এই বিনে এসে জমা হবে। তারপর এটি অফ করে দিলাম এবং সেকেন্ড লাইনটি চালু করলাম। এখানে আমাদের ম্যাটেরিয়াল টু ঢালা হচ্ছে এবং সেটি এসে এই বিনে জমা হচ্ছে। এটি অফ করে দিলাম এবং লাইন থ্রি চালু করলাম। আমাদের এবার ম্যাটেরিয়াল থ্রি এই লাইন দিয়ে এসে আমাদের এখানে জমা হবে। তো এখন ধরি যে আমাদের এই বিন ম্যাটেরিয়াল ওয়ান দিয়ে সম্পূর্ণ ফিল আপ আছে, ম্যাটেরিয়াল টু দিয়ে এটি ফিল আপ আছে, এবং ম্যাটেরিয়াল থ্রি দিয়ে এটি ফিল আপ আছে। এখন আমাদের যে যে ফিটটি তৈরি করব, সেই ফিটটি তৈরি করতে আমাদের ম্যাটেরিয়াল ওয়ান লাগবে হচ্ছে 400 কেজি, ম্যাটেরিয়াল টু লাগবে 300 কেজি, এবং ম্যাটেরিয়াল থ্রি লাগবে 300 কেজি। তো সেই ভ্যালুগুলো আমরা এখানে ইনসার্ট করব। এখানে যে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে একটা কিপ্যাড ওপেন হবে, এখানে আমরা সেই ভ্যালুটা ইনসার্ট করব। কিপ্যাডটি আপনারা ভিডিওটি দেখতে পাবেন না, এটি একটি পপ আপ কিপ্যাড, তো যখন আপনি কাজ করবেন তখন সেটা দেখতে পাবেন। তো এখানে আমরা 400 কেজি ইনসার্ট করছি, দেখতে পাচ্ছি 400 কেজি। ম্যাটেরিয়াল টু দিচ্ছি আমরা 300 কেজি, ম্যাটেরিয়াল থ্রি দিচ্ছি 300 কেজি, ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাচ স্টার্ট করি, এটা স্টার্ট করলাম, আমি দেখতে পাচ্ছি এখান থেকে ম্যাটেরিয়াল এসে আমাদের এখানে জমা হচ্ছে, এটা থেকে এটা, এবং এখান থেকে এসে এই বিনে। তো আমরা এই ভ্যালুগুলো যে ইনসার্ট করলাম, এই ভ্যালুগুলো আমাদের প্রোগ্রামিং এ দেখিয়েছি যে আমাদের জমা হবে, সেটি শো করবে হচ্ছে আমাদের ডাটা রেজিস্টার N7, প্রথমটার জন্য N7 10, তারপর N7 11 এবং N7 12। তো এখন যে এই ম্যাটেরিয়াল এসে আমাদের এখানে জমা হচ্ছে, এখানে এই বিনের সাথে আমাদের লোড সেল যুক্ত আছে, সেই লোড সেলের উপর লোড বাড়ছে, ফলে যখন ম্যাটেরিয়াল এই বিনে এসে 400 কেজি জমা হবে, তখন লোড সেল আমাদের সেই 400 একটা ভ্যালু আমাদের N70 তে ইনসার্ট করবে বা সেন্ড করবে। ফলে 400 400 যখন এই দুইটা ভ্যালু সমান হবে, প্রোগ্রামে আমরা যে লজিকটি ইউজ করেছি সেটির মাধ্যমে আমাদের এই ম্যাটেরিয়াল এই বিনে আসা বন্ধ হয়ে যাবে। তো এখানে আমরা ম্যানুয়ালি ভ্যালুটা ইনসার্ট করব, যেহেতু আমরা এটা ম্যানুয়ালি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন অটোমেটিক্যালি আমাদের এই ভ্যালুটা এখানে চলে আসবে, লোড সেল যেই যখন 400 কেজি লোড সেলের উপর জমা হবে। তো এখানে 400 দিই, আমি দেখতে পাচ্ছি এটি বন্ধ হয়ে গেছে, এবং এই ম্যাটেরিয়ালটা এখানে যে জমা হয়েছে 400 কেজি, সেটা এই লাইন দিয়ে আমাদের এই বিন এসে জমা হচ্ছে। সিমিলারলি এটার ক্ষেত্রে যখন আমরা 300 এখানে দেব, এই লাইনটি বন্ধ হয়ে গেছে এবং এই ম্যাটেরিয়ালটা এসে আমাদের এখানে জমা হচ্ছে। এটা যখন 300 দিব, এটা বন্ধ হয়ে গেছে এবং এটা এসে এখানে জমা হচ্ছে। তো এরপর ধরি যে এই ম্যাটেরিয়ালটা এখানে এসে জমা হয়ে গেল, পরে ভ্যালু 0 হয়ে গেল, এটাও জমা হয়ে গেল নিচে, 0 হয়ে গেল, 0 হয়ে গেল। এখন আমরা প্রসেসটি স্টার্ট করব। তো আমাদের এই মেশিন গুলো পর্যায়ক্রমে আমরা স্টার্ট করে দিই, বিন 7, হ্যামার, ভাইব্রেটর, মিক্সচার, এক্সট্রুডার, ড্রায়ার, ভাইব্রেটর 2। এখন কি হচ্ছে, আমাদের এখান থেকে ম্যাটেরিয়ালটি এসে হ্যামারে গুঁড়া হচ্ছে, এবং সেটি এই ভাইব্রেটরে এসে ছাকনের মাধ্যমে, তারপর এই লাইন দিয়ে আমাদের মিক্সচার এসে মিক্সিং হচ্ছে, মিক্সিং এর পর আমাদের এক্সট্রুডারে
ফিটটি বিভিন্ন আকারের যে ফিট তৈরি হবে সেটাই তৈরি হচ্ছে, এবং সেই ফিটটি আমাদের ড্রায়ারে এসে শুকানো হচ্ছে, এবং সেই ড্রায়ারের পর আমাদের ফিটটি এসে আমাদের ভাইব্রেটরের ফাইনাল ছাঁকনির মাধ্যমে ফাইনাল আউটপুট আমাদের এই লাইন দিয়ে এসে এই বিনে জমা হচ্ছে। এরপর আমরা যখন ইচ্ছা মতন আমাদের আউটপুট লাইন দিয়ে আমরা প্রোডাক্টটি নিতে পারবো। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে যেই ম্যাটেরিয়ালটি জমা হলো যে 400 300 300 মানে 1 টন, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা চাইলাম যে সেকেন্ড ব্যাচ স্টার্ট করব। এখানে আমরা আবার স্টার্ট করলে আবার এখানে ম্যাটেরিয়াল এখানে এসে জমা হবে, এটা যখন 400 কেজি হবে সিমিলারলি লোড সেলের মাধ্যমে যখন এখানে 400 ভ্যালু ইনসার্ট হবে, এটা বন্ধ হয়ে গেল, এটা যখন 300 হবে এটা বন্ধ হয়ে গেল, এবং এখান থেকে আবার ভ্যালু ম্যাটেরিয়াল এসে আমাদের এখানে জমা হচ্ছে, পরে এটা কমপ্লিট হয়ে গেলে এটা জিরো হয়ে যাবে, জিরো জিরো, এভাবে আমাদের প্রসেসটি চলতে থাকবে। আর এখানে আমরা দুইবার ব্যাচ নিলাম, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ব্যাচ কোয়ান্টিটি 2। তখন আমরা এগুলো অফ করতে চাইলে ক্লিক করলে অফ হয়ে যাবে। তো আমাদের যদি সিস্টেমে কোনো প্রবলেম দেখা দেয়, আমাদের ইমার্জেন্সি বাটন আছে, এটা ক্লিক করলে সম্পূর্ণ সিস্টেমটি অফ হয়ে যাবে। ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছি সবকিছু অফ হয়ে গেছে। এখন আমরা ম্যানুয়ালি এগুলো অফ করে দিতে পারবো। তারপর সিস্টেমটি যে সব সমস্যা হয়েছিল সেটা সলভ করার পর আমাদের ইমার্জেন্সি বাটনটি আবার উঠিয়ে নেব। তো আমাদের ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাস 2 মানে দুইবার নেওয়া হয়েছে। তাহলে যদি আমরা এটা রিসেট করে দিতে চাই, তাহলে আমাদের রিসেট বাটন ক্লিক করলে এটা আবার জিরো হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এই প্রজেক্টটির অ্যাপ্লিকেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।